বছরের সবচেয়ে এক্সাইটিং সময় 2022 এর ফিফা ওয়ার্ল্ড কাপ ইজ ফাইনালি হিয়ার এবং আমার মতো যদি আপনিও একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই বছর ফুটবল বিশ্বকাপের 22তম আসর অনুষ্ঠিত হচ্ছে এবং ফুটবল ওয়ার্ল্ড কাপে 92 বছরের ইতিহাসে এইবারই প্রথম কোনো মধ্যপ্রাচ্যের দেশ এটার আয়োজন করতেছে, হুইচ ইজ কাতার। নর্দার্ন হেমিস্ফিয়ারের পার্সপেক্টিভে এই 2022 টুর্নামেন্টটি সর্বপ্রথম শীতকালীন ওয়ার্ল্ড কাপ। নর্মালি বিশ্বকাপ বছরের মাঝামাঝি সময় হয়ে থাকে, বাট ওই সময় কাতারের টেম্পারেচার 50°C পর্যন্ত উঠে যায়। এরকম বিভৎস গরমে কোনো গ্লোবাল ইভেন্ট আয়োজন করা প্রায় অসম্ভব, তাই ফিফা এবারে ওয়ার্ল্ড কাপটা তার নর্মাল গ্রীষ্মকালীন টাইম থেকে সরায় আনছে। খরচের দিক থেকেও কাতার বিশ্বকাপ নতুন রেকর্ড সৃষ্টি করছে। ধারণা করা হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপে $220 বিলিয়ন খরচ করার মাধ্যমে দিস হ্যাজ বিকাম দ্য মোস্ট এক্সপেন্সিভ ওয়ার্ল্ড কাপ। স্টেডিয়াম, ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রান্সপোর্টেশন সিস্টেমে প্রচুর খরচ করছে কাতার। টু পুট দ্যাট ইনটু পার্সপেক্টিভ, সেকেন্ড হ্যাস্ট খরচ করছিল ব্রাজিল 2014 সালের ওয়ার্ল্ড কাপে, হুইচ ওয়াজ 15 বিলিয়ন। মানে জাস্ট ডিফারেন্সটা একবার চিন্তা করে দেখেন। বাট কাতার এত খরচ তো লস খেয়ে করতেছে না। ধারণা করা হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপ থেকে কাতার $17 বিলিয়ন মতো প্রফিটও করবে। 5টা শহরের মোট 8টা স্টেডিয়ামে এবারে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, যার মধ্যে 1টা পুরোপুরি রিনোভেট করছে এবং বাকি 7টাই নতুন করে তৈরি করছে। এই ব্র্যান্ড নিউ স্টেডিয়ামগুলোতে এয়ার কন্ডিশনিংয়ের ব্যবস্থা আছে, যেখানে প্রতিটা ম্যাচের জন্য 115 মেগাওয়াট আওয়ার খরচ হবে। এগেইন, টু পুট দ্যাট ইনটু পার্সপেক্টিভ, এইটা প্রায় 43,560টা ঘরে এসি চালানোর সমান। কাতার যেহেতু অত বড় ফুটবলিং নেশন না, তাই তাদের এতগুলো অত্যাধুনিক স্টেডিয়ামের কোনো প্রয়োজন নাই। তাই তারা স্টেডিয়ামগুলো এমনভাবে তৈরি করছে যাতে ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর এগুলো ট্রান্সফর্ম করে অন্য কাজে ব্যবহার করতে পারে। 8টা স্টেডিয়ামের মধ্যে 7টা স্টেডিয়ামের আসন বা সিটগুলো ওয়ার্ল্ড কাপের পর সরাই ফেলা হবে এবং স্টেডিয়াম 974, যেটা রিসাইকেল শিপিং কন্টেইনারদের তৈরি, এটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন বা ডিসঅ্যাসেম্বল করা হবে। জোস না বিষয়টা? এবারে কাতার বিশ্বকাপে ম্যাচ করে নাম দেওয়া হয়েছে লাইভ, যার অ্যারাবিক অর্থ সুপার স্কিল প্লেয়ার। অফিসিয়াল বলের নাম আল রিহলা প্রো, যার অর্থ দ্য জার্নি। এই নিয়ে অ্যাডিডাস টানা 14তম বারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপের বল তৈরি করলো। এগুলোর পাশাপাশি এই ওয়ার্ল্ড কাপের যে সিম্বলটা আছে, এটা দিয়ে বিশ্বকাপে 8টা স্টেডিয়াম এবং ইনফিনিটি সিম্বল প্রকাশ করা হয়েছে। সবচেয়ে দামি বিশ্বকাপের ম্যাচ টিকিটের দামও কিন্তু সবচেয়ে দামি। বাংলাদেশি কারেন্সি অনুযায়ী 7,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1,65,000 টাকা দামের টিকিটও বিক্রি হচ্ছে, যেটা এর আগের বছর ফাইনালের টিকিটের তুলনায় 46% বেশি। কাতার যেহেতু একটা মুসলিম দেশ, তো স্বাভাবিকভাবে এখানে অ্যালকোহলের উপরে এক নিষেধাজ্ঞা আছে। বাট স্টেডিয়ামের ভিতরে অ্যালকোহল না পাওয়া গেলেও পুরো দেশ জুড়ে আয়োজকরা অ্যালকোহল ফ্রেন্ডলি ফ্যান জোন তৈরি করছে। এর পাশাপাশি বিভিন্ন আয়োজনের মাধ্যমে আয়োজকরা আশা করতেছে যে এই ওয়ার্ল্ড কাপের মাধ্যমে ইউরোপ আর মিডল ইস্টের মধ্যে কালচারাল গ্যাপটা অনেকাংশে কমে আসবে। ইন্টারেস্টিং জিনিসগুলোর পাশাপাশি কাতার ওয়ার্ল্ড কাপ অনেক কারণে শুরু হওয়ার আগে থেকেই সমালোচিত। এর অন্যতম কারণ হচ্ছে শ্রমিকদের উপর নির্যাতন। ব্রিটিশ নিউজ পেপার গার্জিয়ান দাবি করে গত 1 দশকে বিশ্বকাপের বিভিন্ন প্রকল্পে কাতারের 1,000 শ্রমিক মারা গেছে। ইউএসের FBI 2020 অভিযোগ আনে যে ঘুষ দিয়ে ওয়ার্ল্ড কাপের আয়োজনের শর্ত কিনে নিয়েছে কাতার। এর পাশাপাশি কাতারের সমকামী, উপকামী এবং ট্রান্সজেন্ডার মানুষের অধিকার দমন করার কারণে প্রথম থেকেই কাতার বিশ্ব গণমাধ্যমে তোপের শিকার হয়ে আসতেছে। বাট ফিফা এই সব সমালোচনা সাইডে রেখে ফুটবলটাকে উপভোগ করার জন্য আহ্বান জানিয়ে আসছে। তো এই ওয়ার্ল্ড কাপে আপনি কোন দল সাপোর্ট করতেছেন সেটা আমাকে জানান, এবং ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনার শেয়ার করার মতো কোনো মেমোরি থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। তারা বাট ফিফা এই কামটা কেন করলো সেটা এখনও বুঝলাম না।